নমস্কার বন্ধুরা ফার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দাও আর নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেকের কোয়েশ্চান অনেকের মন্তব্য অনেকেই কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে দেখলাম যে আমার হাইট ঠিক আছে বাট ওয়েটটা এইটটি ফাইভ কেজি এবং সেটা হাইট অনুসারে ওয়েট কিন্তু হচ্ছে না এবং এই কোশ্চেনটা অনেকেই করছে যে আমার যে পরিমাণ হাইট রয়েছে সেই অনুপাতে যে ওয়েটটা থাকা দরকার সেই অয়েটটা হচ্ছে না সো আমি কি করব আমি কি বাদ পড়ে যাব এই কোশ্চেনটা অনেকে করছে অনেকে জানতে চাইছে এবং অনেকে জানতে চাইছে অনেকে বলছে যে হাইট ওয়েটের ভিডিও দিতে রানের ভিডিও দিতে সমস্ত কিছু ডিসকাস করা হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি যারা ডাব্লিউবি পাস করেছেন আমাদের প্রচুর সাবস্ক্রাইবার পাস করেছেন তো যারা পাস করেছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নোটিফিকেশনটা যে নোটিফিকেশনটা হচ্ছে ডাব্লিউবি মেল কনস্টেবল দু হাজার নোটিফিকেশন সেই নোটিফিকেশনে হাইট ওয়েট অর্থাৎ পিইটি এবং পি এম টি টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি লাগবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা আছে এবং এর আগের বছরের অভিজ্ঞতাও আপনাদেরকে জানাবো কি হয়েছিল না হয়েছিল মাঠের অভিজ্ঞতা তো দেখুন প্রথম কথা আপনাদেরকে বলে দিই প্রথমত মেজারমেন্ট টেস্ট হবে অর্থাৎ পিএমটি টেস্ট হবে এবং পিএমটি টেস্টে কি পরিমাণ হাইট লাগবে কি পরিমাণ লাগবে লাগবে পরিমাণ চেস্ট সেটা আপনাদের প্রথমত জানা দরকার যদি জেনারেল ক্যান্ডিডেট হন মানে গোর্খা গোয়ালিয়র রাজবংশী এবং সিডিল টাইপ ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে সাতান্ন কেজি ফিফটি সেভেন কেজি অ্যান্ড চেস্ট লাগবে সেভেন্টি এইট সেন্টিমিটার উইদাউট সেভেন্টি মিনিমাম সেভেন্টি এইট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে ফুলিয়ে সেটাকে করতে হবে তিরাশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অবশ্যই ফুলাতে হবে আপনার যদি চেস্ট আশি সেন্টিমিটার হয় নর্মালে সেটাকে ফুলিয়ে আপনাকে পঁচাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার মিনিমাম আপনাকে এক্সপানশন করতে হবে অর্থাৎ সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে আর যারা গোর্খা গালিয়র রাজবংশী এবং শিডুল ট্রাইব আছেন তাদের ক্ষেত্রে হাইটের একটু ছাড় দিয়ে দিয়েছে অর্থাৎ একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে ওয়েট লাগবে তিপ্পান্ন কেজি ফিফটি কেজি এবং চেস্ট লাগবে ছিয়াত্তর চুয়াত্তর সেন্টিমিটার চেস্ট লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং এদেরকেও পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ফুলিয়ে এদের চেস্ট লাগবে একাশি সেন্টিমিটার এবং মিনিমাম পাঁচ সেন্টিমিটার চেস্ট নর্মালি যা চেস্ট পাওয়া যাবে তবে মিনিমাম ছিয়াত্তর সেন্টিমিটার গোয়ালিয়র গোর্খা রাজবংশী শিডিউল টাইপের জন্য হতে হবে আর জেনারেলের জন্য আটাত্তর সেন্টিমিটার হতে হবে মিনিমাম এবং ফুলিয়ে সেটাকে পাঁচ সেন্টিমিটার অবশ্যই মিনিমাম ফোলাতে হবে ওকে তো এবার আপনাদেরকে কনফিউশন যেটা তৈরি হচ্ছে যে অনেকে বলছে যে হাইট যেটা দু সালে হয়েছিল হাইট অনুসারে অয়েটটা দেখা হয়েছিল কিন্তু দেখুন দু হাজার সাল এবং দু সালের যে নোটিফিকেশান একদম সেম টু সেম এবং এই নোটিফিকেশানে কোথাও বলা নেই যে হাইট অনুসারে অয়েট লাগবে হাইট অনুসারে অয়েট লাগবে এটা কিন্তু কোথাও বলা নেই কোনো বলা নেই মানে দু হাজার আঠেরো এবং উনিশ সালের যে নোটিফিকেশন সেখানে কোথাও বলা নেই এবং মিনিমাম এই হাইটটাকে আপনাকে ফুলফিল করতে হবে অর্থাৎ একশো ষাট সাতষট্টি সেন্টিমিটার এবং মিনিমাম ওয়েট সাতান্ন কেজি এটাকে আপনাকে ফুলফিল করতে হবে এই মিনিমাম হাইট এবং মিনিমাম ওয়েট এবং এই মিনিমাম চেস যদি আপনি ফুলফিল করে দেন এই ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করে দেন তাহলে কিন্তু আপনি আপনি ফিজিক্যাল মেজারমেন্টের জন্য বা ফিট ওকে তার কারণ দু হাজার সালে অভিজ্ঞতা বলি দু হাজার আঠারো সালে আমি নিজে নিজে ডাব্লিউপির মাঠে গিয়েছিলাম তো সেখানে হাইট অনুসারে ওয়েট দেখা হয়নি ঠিক আছে যেটা মিনিমাম হাইট দরকার অর্থাৎ একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট দরকার সেটা দেখা হচ্ছিল মিনিমাম অয়েট যেটা অয়েট যদি পাস হয়ে যাচ্ছিল মানে সাতান্ন কেজি বা সাতান্ন কেজি যদি বেশি হচ্ছিল তাহলে সে ফিট এবং চেস্ট মিনিমাম আঠাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার যদি ফুলিয়ে দিতে পারে তাহলে সে ফিট হাইটের হাইট অনুসারে অয়েটের কোনো কম্বিনেশন ছিল না এবং দু হাজার উনিশ সালেও কিন্তু তাই হবে অর্থাৎ এটা নিয়ে কিন্তু আপনাদেরকে অতটা কিন্তু বিব্রত বা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে বা টেনশনের কোনো কারণ নেই যদি আপনার মিনিমাম এই হাইটটা ফুলফিল করছে এবং যদি এই মিনিমাম এই অয়েটটা ফুলফিল করছে এবং যদি এই মিনিমাম চেস্টটা যদি ফুলফিল করছে তাহলে আপনি দৌড়াতে থাকুন এখন এখানে দৌড়টাই মেন তো সেটাকে বলা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই দেখুন ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে কত মিনিটে টাইমটাও একটা দিয়ে দিয়েছেন সাড়ে ছ মিনিটে সাড়ে ছ মিনিট সময়ে আপনাকে ষোলোশো মিটার রানটি কমপ্লিট করে দিতে হবে এইটা যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনি কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আপনি কিন্তু পাস করে যাবেন অর্থাৎ যদি মিনিমাম হাইট মিনিমাম যে ওয়েট যেটা আপনাকে বলেছে ওই অটটা এবং মিনিমাম যে চেস্ট এই কাই যে ক্রাইটেরিয়াগুলো বলেছে এই মিনিমাম ক্রাইটেরিয়াগুলো যদি ফিলফিল করে দিতে পারেন এবং সাড়ে ছ মিনিটে যদি ষোলোশো মিটার রান কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আপনি কোয়ালিফাই কিন্তু হয়ে যাবেন সো ডোন্ট থরি এখন থেকে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন ঠিক আছে যেহেতু সামনেই মাঠ তো অবশ্যই আর পনেরো দিন পরেই হয়তো মাঠ শুরু হতে চলেছে তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকুন ঠিক আছে এবং এই যে হাইট অনুসারে অয়েটের যে কম্বিনেশনের যে প্রবলেম সেটা নিয়ে কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু যথারীতি কিন্তু ছুটতে পারবেন এবং চান্স কিন্তু পাবেন তো আশা করি ভিডিওটি এবং ইনফরমেশনটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আপনাদের কোনো এই রিলেটেড কোনো কনফিউজেশন থাকে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং কিভাবে সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার রান কমপ্লিট করা যাবে কীভাবে প্র্যাকটিস করতে হবে এটার উপরে যদি ভিডিও পেতে চান নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আমি নেক্সট দিন আপনার আপনারা যদি কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিও কিন্তু ওটাই হতে চলেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পাশে পাশে আছি আপনারা এগিয়ে যান এবং সাকসেসের চোরাই পৌঁছে যান এই কামনাই করি থ্যাংক ইউ ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন চাকরি হবেই থ্যাংক ইউ ভালো থাকবেন